রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত ও মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লকে বিজুর দু নম্বর অঞ্চলের সকল গ্রামে জনসংযোগ যাত্রা এবং নবনির্বাচিত ব্লক সভাপতি পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আমাদের কর্মসূচি চলছে গত কাল থেকে গত কাল কুচু টাঞ্চল হয়েছে আজকে আমরা শুরু করেছি বিজু দু নম্বর ব্লকের ডাগেশ্বরের মনে কালীতলায় পুজো দিয়ে পুজো দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জি যে সুদূর আমেরিকা থেকে অস্ত্রোপচার করে ফিরলেন তার সুস্থতা কামনা করি এবং দ্রুত রাজনৈতিক জগতে ফিরে আসুক এবং মমতা ব্যানার্জি মমতা মহিমা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কর্মসূচি এবং যার নির্দেশ আমরা পালন করব আমরা এখানে জনসংযোগ যাত্রা শুরু করেছি গতকাল থেকে আজকে বিজু টু থেকে শুরু বিজু টু শুরু হবে হয়ে গেছে এবং শেষ হবে সাথে আছে প্রধান এবং অঞ্চল সভাপতি তার সঙ্গে অমর আমাদের মহিলা রাজলক্ষ্মী মহিলা তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী হাঁটি আছে এবং গুরুপ্রসন্ন ওর বর্ধমানে মিটিংয়ের জন্য আসতে পারেনি বাকি এই অঞ্চলের সমস্ত বা ব্লকের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা সাথে আছে আমরা চাই সকলে একসঙ্গে মিলে থেকে মামাটি মারমুংসের সরকারের যে উন্নয়ন আগামী যে পঞ্চায়েত ভোট

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ রাজলক্ষ্মীহাটি বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ আমাদের মেমারি দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতা শ্রী হরিসাধন ঘোষ মহাশয়কে রয়েছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লকের সভানেত্রী রাজলক্ষ্মী হাঁটি এবং আমাদের বিজু দুই অঞ্চলের প্রধান বৃন্দাবন ঘোষ আমাদের সারকেছিয়া একের প্রধান মুকুল সাহা থেকে শুরু করে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক যুব কংগ্রেস এবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীকে নিয়ে হরিশাদন ঘোষ গতকাল থেকে আজ পর্যন্ত ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যাত্রায় বের হয়েছেন এলাকার সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সুবর্ণোধ্যায়ী তাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এবং সকলের আশীর্বাদ প্রার্থনা করার জন্য আপনারা যারা আছেন তারা হরিশাদন ঘোষকে আশীর্বাদ করুন তিনি যেন তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে উদ্দিন রাখেন সবাই এসেছেন আর সভাপতি এসেছেন মহিলা সভাপতি এসেছেন তার জন্য আমরা ভোজপুর গ্রামবাসী আপনারা সবকিছু পাচ্ছেন সরকারের সবকিছু সকলে যেমন পাচ্ছেন সে তেমন পাচ্ছে যারা কিছু না পাচ্ছে উনি শুনবন বলেছেন সবাই তার কথা শুনে নিয়ে উনি ব্যবস্থা করবেন মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা